পনেরো ঘন্টার পরও রূপগঞ্জের গাজী টায়ার ফ্যাক্টরিতে লাগা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট ফায়ার সার্ভিস বলছে দাহ্য পদার্থ ও কেমিক্যাল থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে প্রিয়জনের খোঁজে কেউ কেউ অবস্থান করছে কারখানার সামনে নারায়ণগঞ্জ প্রতিনিধি বিল্লাল হোসেন রবিনকে সঙ্গে নিয়ে আপেল শাহরিয়ার রিপোর্ট ছবি তুলেছেন রিপন মৃধা আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত গাজীটায়ের কারখানা রোববার রাতে পাঁচতলা গুদামটিতে আগুন লাগলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আগুন নেভাতে হিমশিম অবস্থায় পড়ে ফায়ার সার্ভিস কেননা গুদামে থাকা কেমিক্যাল ও নানা দাহ্য পদার্থ রয়েছে এ ঘটনায় চোদ্দ জনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ কেউ কেউ বলছি কোথায় যাইতেছো আমারা বলছে আমি ওই জায়গায় যাইতেছি আমি আসতেছি এই কথা বললে আমার ঘর থেকে বের হয়েছে আর ঘরে যায় নেই রাত্রে প্রায় নয়টার থেকে ফোন দিতেছে এখানে আসা হয়েছে তিনটা পর্যন্ত এখানে থাকা হয়েছে কোনো খোঁজ নাই খবর নাই আগুন দেখে মারামারি দেখে দৌড় পাড়া আমাদের বাসা থেকে এসে পড়ছে ওনার পিছে আমার হাজবেন্ড দৌড়ে আসতে গিয়ে ভিতরে আসে আর বের হতে পারে নেই গেট লাগায় আগুন লাগায় বলে দিছে লোকজনের কাছে শুনছি উনি নিখোঁজ কালকে রাতে দশটা থেকে ফায়ার সার্ভিস নিখোঁজ তালিকা করছে বিধ্বস্ত ভবনের ভেতরে কেউ রয়েছে কিনা তা আগুন নেভার পর তল্লাশি করে জানা যাবে বলছে ফায়ার সার্ভিস এখন পর্যন্ত আমরা আগুনটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পারিনি তবে আগের চেয়ে অনেকটাই কমে এসেছে বেশ কিছু লোক নিখোঁজের দাবি করছে আমরা তাদের তালিকা করার চেষ্টা করছি যারা এসে আমাদেরকে বলছে তাদেরই শুধু নামগুলো লিখছি এবং মোবাইল নাম্বার রেখে দিচ্ছি ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা তদন্ত করে পরবর্তীতে আপনাদেরকে জানাতে পারবো কারখানা নিরাপত্তায় সেনাবাহিনী কাজ করছে এদিকে ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি দেখতে যান বিএনপি নেতারা আপেল শাহরিয়ার এন্টিভিনিউজ নিউজ নারায়ণগঞ্জ